সোনা দুটো দিন। একুশ তারিখে শহরবাসী কিন্তু বেশি উঠবে রঙের উৎসবে। আমরা খবরে 24 এখন চলে এসেছি কোচবিহার ভবানীপুর বাজারে। এখানে আমরা দেখব যে রং নিয়ে কেমন মেতে উঠেছে শহরবাসী, রঙের উৎসবে কেমন চলছে রং নিয়ে তিন সেখে রাখা। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি দোকানের খুব সামনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রঙের বিভিন্ন সামগ্রী কিন্তু ভরে আছে এই দোকান। বাচ্চাদের জন্য যেমন রয়েছে বিভিন্ন রকমের পিচকিরি, পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের কালার, তার পাশাপাশি মাস্ক রয়েছে, রং খেলার সব যাবতীয় সরঞ্জাম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে বোঝাই যাচ্ছে যে আর মাত্র দুটো দিনের অপেক্ষা এবং শহরবাসী কিন্তু মেতে উঠবে রঙের উৎসবে। এবং তার আগের প্রস্তুতি কেমন চলছে, কেনাকাটা কেমন চলছে শহরবাসী কিন্তু দেখতে চলে এসেছে। এবং নতুন কি আকর্ষণ রয়েছে এবছরের বিশেষ করে রং খেলার দিনের জন্য, আমরা সে সব কিছু এবার দেখতে চলে এসেছি। কথা বলবো যিনি এখানে বিক্রেতা রয়েছেন, বলুন কি আছে এবার বিশেষ, কি আছে আকর্ষণ? এই যে বাচ্চাদের টুপি, বাচ্চাদের এই টুপিগুলো কেমন চলছে? আচ্ছা, ভালো বিক্রি হয়েছে। আচ্ছা, ওভারঅল কেমন বিক্রি চলছে রঙের বা বাকি কালারের কেমন? প্রত্যেক বছর যেমন হয় তার চেয়ে বেশি হচ্ছে না? বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দাম কি আছে? দাম না, দাম বেশি না। কেমন হচ্ছে এগুলোর দাম? 150। আচ্ছা, 150 করে এগুলো। আচ্ছা, আর কি কি আছে? যে মাস্ক দেখতে পাচ্ছি আমরা, মানে বাচ্চারা ভীষণ পছন্দ করছে। আর আবিরের ক্ষেত্রে কি বিক্রি হচ্ছে বা রঙের ক্ষেত্রে কি বিক্রি হচ্ছে? আবিরের ক্ষেত্রে যেমন লাল রং বিক্রি হয়, লাল প্রত্যেক বছর যেমন হয় লাল গোলাপি। আর পাশাপাশি যে হার্বাল আবির চাহিদা কিন্তু এখন রয়েছে, সেটা কি আপনার কাছে আছে? হবে, এই হবে। আর তো এগুলোর দাম কেমন আছে? হার্বাল আবির 20 টাকা, 30 টাকা বেশি আছে কি? একটু বেশি আছে, তবুও মানুষ কিনছে। বলি বাবা না, বলি বাবা চলছে শহরে রঙের দোকানে কেনাকাটা। একটু বলো চলছে, মানে মাত্র সবে বাজারে ঢুকলাম, তো এখন আমি গুলো দেখছি বসন্ত উৎসব সামনে রং কিনতেই হবে। আচ্ছা, তো কোন রং সবথেকে বেশি পছন্দ করো বা কোন কোন কালার কিনছো? আমি আবির সবটা রঙের থেকে আবিরটা আমার বেশি ভাবে, তো ভেষজ আবির বিশেষত লাল হলুদটা, তো লাল হলুদ পছন্দ হচ্ছে। আচ্ছা, তোমার নাম? আমার নাম রুমা পাল। আচ্ছা, বসন্ত উৎসবে শুভেচ্ছা তোমাকে, ভালো থাকো। দেখতে পাচ্ছি যে বসন্ত উৎসব মানে রঙের আবিরের চাহিদা কিন্তু রয়েছে শহরে, এবং তারা কিন্তু কিনছে লাল হলুদ সবুজ সব রঙেরই কিন্তু আবির কিন্তু তারা কিনছেন। আমরা দেখতেই পাচ্ছি এমনি আরও একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছে এবং রয়েছে মানে বিভিন্ন রকমের পিচকিরি দেখতে পাচ্ছি। তো কী বিক্রি হচ্ছে সব থেকে বেশি এখানে? পিচকিরি হচ্ছে এখন আপাতত, আবিরের চাহিদা সব থেকে বেশি রয়েছে। এবং রঙের চাহিদা কোনদিন পরে, মানে পরে বাচ্চারা কি পছন্দ করছে? বাচ্চারা পিচকারি নিচ্ছে অনেকে, মানে মাস্ক নিচ্ছে। আচ্ছা, যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো মানে গিয়ে মানে অনেক ধরনের আমাদের ইয়ার হয়েছে, খুশি সব। কেমন বিক্রি হচ্ছে? তো এখনো মানে চালু হয়নি আমাদের বিজনেসটা, মানে হবে এখন টুকটাক হচ্ছে। কোনটার কি রেট আছে? রেট যেমন আমাদের একদম ছোট বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণ কি আছে আপনার দোকানে? মানে ছোট বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণ এই যে এগুলো। আচ্ছা, আর এই পিচকিরিগুলো কেমন করে দাম কেমন আছে? এগুলো 20 টাকা থেকে স্টার্ট আছে। দেখি কোনগুলো এই সব বিক্রি করছে। দামের জন্য 30 টাকা করে বিক্রি করছে। একটা করে বললে পরে এটা কি?
বাচ্চারা ও আচ্ছা আচ্ছা পিছনে নিয়ে এটাও পিছকে কেমন পছন্দ করছে বাচ্চারা কেউ করছে পছন্দ এক্সপেরিয়েন্সটা বেশি আমরা এখন আরো একটা দোকানের সামনে চলে এসেছি সেখানে আমরা একটু গিয়ে দেখব আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি দোকানের সামনে কিন্তু খুব সুন্দর করে রঙের বিভিন্ন সামগ্রী দিয়ে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে পাশাপাশি রাখা হয়েছে আবির বিভিন্ন রঙের আবির রাখা হয়েছে যা মানুষের কিন্তু মানে আকর্ষণ কিন্তু বেড়ে যাচ্ছে যেহেতু রং দোল পূর্ণিমা এবং রথের উৎসবের পরে কিন্তু রঙ সব রং পছন্দ করছে সবাই ওকে দেখতেই পাচ্ছি যে দোকানদারের সঙ্গে কথা ২৩০ রঙের রেট আছে ১০০ গ্রাম ২০ টাকা প্যাকেট আর খোলা হবে ৩০ টাকা প্যাকেট দৌড়াইস না পাশাপাশি আমরা ওখানে দেখতে পাচ্ছি শোনা যাচ্ছে যে প্রত্যেকটি দোকানের থেকে কিন্তু আমরা এটাই শুনতে পাচ্ছি যে এগুলো কিন্তু ভীষণ রকমের চাহিদা রয়েছে সবকটা দোকানদারই কিন্তু বলছে যে রঙের আগে এই সমস্ত জিনিসের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এবং কেনাকাটা কিন্তু বেশ ভালোই চলছে তার মানে আপনারা বুঝতেই পারছেন শহর জুড়ে কিন্তু রং লেগে গেছে মানে আর জাস্ট মাত্র দুটো দিনের অপেক্ষা তারপরে বসন্ত উৎসব এবং রঙের আনন্দে কিন্তু গোটা শহরবাসী এবং তার আগে শহরে রঙের ক্যামেরায় চন্দন দাসের সঙ্গে আমি বাণী ভাবতে যাচ্ছি খবরের জন্য।